এরশাদের সামরিক শাসন অবৈধ আপিল বিভাগের রায় স্বাগত জানালেন এরশাদ রায় কার্যকর করা উচিত বললেন সুরঞ্জিৎ দায়িত্ব নিয়ে এসিসির নয়া চেয়ারম্যান ডক্টর খায়রুল বললেন পুঁজিবাজারের স্থিতিশীলতা আনা প্রধান দায়িত্ব সরকারের সিদ্ধান্তের আগে বাস ভাড়া বাড়ানো অযৌক্তিক অস্থিতিশীলতা তৈরির চেষ্টা বললেন যোগাযোগ মন্ত্রী আসসালামু আলাইকুম আমি রিয়াজ হাফিজ প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি রাত 9:21 সংবাদে এরশাদের সামরিক শাসন অবৈধ ঘোষণা করে সপ্তম সংশোধনীর বিষয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সে সঙ্গে এ মামলার রায়ের বিরুদ্ধে করা আংশিক আপিল আবেদনও নিষ্পত্তি করেছে আপিল বিভাগ সকালে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের 6 সদস্যের বেঞ্চ এ রায় দেন শাকিরা আজদুর রিপোর্ট জানাচ্ছেন ফয়সাল সরকার 2010 সালের 26 আগস্ট সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্ট তবে চট্টগ্রামের ব্যবসায়ী সিদ্দিক হত্যা মামলায় সামরিক আদালতের দেয়া সাজা বহাল রাখে হাইকোর্টের রায়ের ওই অংশের বিরুদ্ধে চলতি বছরের 11 এপ্রিল আপিল আবেদন করেন সিদ্দিক আহমেদ আপিল বিভাগ বিষয়টি নিষ্পত্তি করে সপ্তম সংশোধনী বিষয়ে হাইকোর্টের রায় বহাল রাখে রায়ের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন অবৈধভাবে ক্ষমতা দখলকারী সামরিক শাসকদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সংসদ ক্ষমতা দখল করার যে প্রবণতা বা এই প্রক্রিয়াটা শুরু হয়েছিল জেনারেল জিয়ার আমল থেকে এবং এরশাদ সাহেব জেনারেল জিয়ারই সেনাপতি ছিলেন তিনি একই রকম পন্থা অবলম্বন করেছেন এখন এটা হাইকোর্ট বিভাগ বলেছে যে এই ব্যাপারে যদি সাজা দেওয়ার ব্যাপারটা পার্লামেন্টের উপরে ছেড়ে দিয়েছেন রায় ঘোষণার পর অ্যামিকাস কিউরি আমিরুল ইসলাম বলেন সংবিধান লঙ্ঘন করে যারা অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করেছে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে তাদের বিচার করার ব্যাপারে হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশ তো আমি মনে করি একটি সঠিক নির্দেশ কারণ আমাদের দেশে সবকিছু একটা ইম্পিউনিটি কালচারে সাফার করছে যা কিছু অন্যায় হচ্ছে সেটাকে আবার খণ্ডন করে দেওয়া হচ্ছে রিটকারীর আইনজীবী হাসান এম এস আজিম বলেন এটি একটি ঐতিহাসিক রায় এই আদেশ একটা ঐতিহাসিক আদেশ হয়েছে এবং এর মাধ্যমে আমরা বিশ্বাস করি যে সামরিক শাসনের যে একটা ব্যাপার সেটা আর আমাদের সাংবিধানিক ইতিহাস থেকে মুছে গেল রায়ে মূল রিট আবেদনকারী সিদ্দিক আহমেদ এর সামরিক আদালতে দেয়া সাজা বাতিল করা হয়েছে তবে প্রচলিত আইনে তার মামলা চলবে বলেও আদেশ দেন আদালত একই সঙ্গে তার জামিন মঞ্জুর করা হয়েছে ফয়সাল সরকার একুশে টেলিভিশন ঢাকা সামরিক শাসন অবৈধ করে দেয়া আপিল বিভাগের রায়কে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ একুশে টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে সাবেক রাষ্ট্রপতি বলেন সরকারের ধারাবাহিকতা রক্ষার জন্যই সপ্তম সংশোধনী আনা হয়েছিল একই সঙ্গে হাইকোর্টের রায়ের পরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হওয়া উচিত নয় বলেও অভিমত দেন তিনি সুলতান লিঙ্কনের রিপোর্ট রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন সরকারের ধারাবাহিকতা রক্ষায় সপ্তম সংশোধনী আনা হয়েছিল উল্লেখ করে এইচ এম এরশাদ বলেন অবৈধভাবে সংবিধানে তিনি হস্তক্ষেপ করেননি হাইকোর্টের রায়ের পরে তার সময়কালের ভালো কাজগুলোকে বৈধতা দেয় তিনি এখন দায়মুক্ত আমি কিন্তু সংবিধান কাটাছেঁড়া করিনি সংবিধান হস্তক্ষেপ করিনি আমার শাসন আমার লোকজন ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমার শাসনে যে কর্মকাণ্ড করেছিলাম সেগুলোকে বৈধ করার জন্য আমি সপ্তম সংসদে পাশ করেছিলাম সংসদে সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন 1986 সালে 10 নভেম্বর থেকে 1990 সাল পর্যন্ত যদি আমরা ক্ষমতায় ছিলাম রাষ্ট্রীয় দায়িত্বে ছিলাম সেই সময়টা বৈধ গণতান্ত্রিক শাসন আমার জন্য বড় পাওয়া তার সময়কালের জন্য এখন সংসদ শাস্তির বিধান করতে পারেন না বলেও মত জাপা চেয়ারম্যানের পার্লামেন্ট আইন করতে পারে আগামী দিনের জন্য পিছনের দিনে যা পার্লামেন্ট আইন করতে পারে না পার্লামেন্ট আইন পাস যদি করেও আগামীতে যারা মার্শাল না আসে সামরিক শাসন না আসে সেটা আইন করতে পারে হাইকোর্টের রায় পরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর কোন নির্বাচন হওয়া উচিত নয় বলেও মনে করেন তিনি আমি প্রথম থেকেই তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে ছিলাম বারবার বলেছি যে তত্ত্বাবধায়ক সরকার রাজনীতিবিদদের কপালে কলঙ্কের কিলক এটাকে মুছে ফেলা উচিত তবে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি না থাকলে কোন দল নির্বাচনে অংশ নিতে না চাইলেও নির্বাচন হওয়া এরশাদ মহাজোটে থাকলেও সর্বোচ্চ আদালতের রায় অবশ্যই সরকারকে পালন করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত
আর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন, এরশাদ মহাজোটের শরিক হওয়ায় সরকারকেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। ফাল্গুনী দত্তকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন জেইউ জুবায়ের। রাজধানীর কাকরাইলে শনিবার সুপ্রিম কোর্টের বিচারপতিদের জন্য নতুন বহুতল আবাসিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতেই বিচার বিভাগ নিয়ে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ এবং প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বিতর্কে জড়িয়ে পড়েন। এই ধরনের ঘটনা বিব্রতকর বলে মন্তব্য করেন সুরঞ্জিৎ সেনগুপ্ত। প্রধানমন্ত্রীকে মধ্যে রেখে আইনমন্ত্রী এবং আমাদের প্রধান বিচারপতির বহাসটা প্রধানমন্ত্রীকে বিব্রত করেছে, আমরাও বিব্রত হয়েছি। তিনি আরো বলেন, একটা সামরিক সরকার অবৈধ, অন্যটা বৈধ, এটা হতে পারে না। তাই সপ্তম সংশোধনীর পরে পঞ্চম সংশোধনী বাতিল হওয়া অনিবার্য ছিল। মহাজোটের যেমন শরিক, এটাও মহাকোর্টের একইভাবেই। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জানিয়েছেন, এরশাদ যেহেতু মহাজোটের সঙ্গে আছেন, এ বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবেন। কনস্টিটিউশন নিয়ে কোনো বিতর্ক ছিল না, সেখানে এই বিতর্ক নিয়ে আসা হয়েছে, পঞ্চম সংশোধনী বাতিল করা হয়েছে, বাংলাদেশকে পুরোপুরিভাবে একটা অস্থিতিশীল, অকার্যকর, ব্যর্থ রাষ্ট্রে পরিণত করবার এই ষড়যন্ত্র এটা। এখন জেনারেল এরশাদ তো মহাজোটের অংশীদার, এই সরকারের শরীর, তাহলে কি রাজনৈতিক যে নৈতিকতা, সেই নৈতিকতাতে এই সরকারের পদত্যাগ করা উচিত নয়? একুশে টেলিভিশন, ঢাকা। সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন খায়রুল হোসেন। আগামী 3 বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন তিনি। বিকেল 4টায় এসএসসি কার্যালয়ে গিয়ে দায়িত্ব বুঝে নেন খায়রুল হোসেন। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পুঁজিবাজার সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে শেয়ারবাজারে আস্থা ফেরানোই হবে তার মূল কাজ। নতুন চেয়ারম্যান আশ্বস্ত করলেন, বিদ্যমান আইন যথাযথভাবে ব্যবহার করা হবে, প্রয়োজনে পুঁজিবাজারের স্বার্থে এই আইন সংশোধন করারও ইঙ্গিত দিয়েছেন তিনি। সরকারের সিদ্ধান্তের আগে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়কে অযৌক্তিক বললেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। মন্ত্রী বলেন, 5-6টি পরিবহন প্রতিষ্ঠান বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে নিজেদের ইচ্ছে মতো বাস ভাড়া বাড়িয়েছে। সালিদ রুমেলের রিপোর্ট। বৃহস্পতিবার মধ্যরাতে সিএনজির দাম বাড়ানোর কয়েক ঘন্টার মধ্যেই শুক্রবার সকালে নগরবাসী রাস্তায় নেমেই অতিরিক্ত ভাড়া আদায়ের দুর্ভোগের মধ্যে পড়েন। রোববার যোগাযোগ মন্ত্রণালয়ে সড়ক পরিবহন মালিক সমিতির কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এই জন্য তিনি কয়েকটি রুটের বাস মালিকদের সমালোচনা করেন। যেহেতু তার এই বাস ভাড়ায় তার বাস চালান কঠিন, তিনি বাসটি বন্ধ রাখতে পারেন, কিন্তু অতিরিক্ত ভাড়া সরকারের সিদ্ধান্ত হওয়ার আগে নিতে পারেন না। জ্বালানির দাম বৃদ্ধির পর গণপরিবহনের যৌক্তিক ভাড়া নির্ধারণে সোমবার বৈঠকে বসবে যোগাযোগ মন্ত্রণালয়। আজকে সকালেও আমরা বসেছিলাম, এর উপরে ক্যালকুলেশন করা হচ্ছে এবং কালকে আমরা মিটিং এ আমাদের অবস্থান তুলে ধরব। মালিক পক্ষ তাদের কথা বলবেন, চালক পক্ষ তাদের কথা বলবেন, ভোক্তাও তাদের কথা বলবেন। সাজিদ রুমাল, একুশে টেলিভিশন, ঢাকা। গাজীপুরের টঙ্গীতে পানিতে ডুবে 4 শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে পাগারে ওই শিশুরা তাদের বাড়ির পাশে সোসাইটি বালুর মাছ পুকুরে গোসল করতে যায়। পরে বিকেলের দিকে তাদের স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় পুকুর থেকে ভাসমান অবস্থায় 4 শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতরা হল নূরজাহান, নুসরাত জাহান রানী, লামিয়া ও তার ছোট ভাই সালমান। দেশে একদিকে আছে গ্যাস সংকট, অন্যদিকে প্রায় 50 বছর ধরে অব্যবস্থাপনার কারণে উড়ে যাচ্ছে মজুদ গ্যাসের একটি বড় অংশ। বিশেষজ্ঞদের মতে, সরকারের আন্তরিকতা থাকলেও বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক গ্যাসকূপ, আর উড়ে যাওয়া গ্যাসের কারণে হুমকিতে পরিবেশ। তবে নতুন কূপ খনন করে বর্তমান গ্যাস সংকট মোকাবেলা সম্ভব বলে মনে করেন গবেষকরা। ফারুক হোসেনকে সঙ্গে নিয়ে মাহাতির ফারুকের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন আলিমুজ্জামান। এ আগুন কোন খড়ির নয়, পরিত্যক্ত প্রাকৃতিক গ্যাস কূপের। সিলেট জেলার হরিপুর গ্রামে এভাবে গ্যাস বেরোচ্ছে পাকিস্তান আমল থেকে। আগুনটা তো আমাদের জন্মের পরে দিকে আসছি,
সবসময় অ্যাভেঞ্জারের লোকজন আসে আর কি, সব আয়া দেখে জেলা তো আমরা জন্মর পর থাকি আর কি। বুনিয়া বাপে দাদা তারা বলছে 1952 সাল থাকে। স্থানীয়দের মতে সরকারের কঠোর নজরদারি না থাকায় একদিকে চলছে প্রাকৃতিক সম্পদের অপচয়, অন্যদিকে চলছে পরিবেশ দূষণ। প্রায় 2 কিলোমিটার এলাকার পাহাড় আর ভূমি অরক্ষিত হয়ে আছে। হরিপুর গ্যাস ফিল্ডে প্রচুর গ্যাস আছে এবং প্রতিনিয়ত এখানে প্রচুর গ্যাস অপচয় হচ্ছে, পড়তেছে, কিন্তু আমাদের সেইভাবে এটা উত্তরণ করা বা ব্যবহার করার জন্য কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। তবে বিশেষজ্ঞদের মতে নতুন কূপ খননের মাধ্যমে এই অপচয় নিয়ন্ত্রণে আনা সম্ভব। অন্যদিকে পরিবেশ রক্ষায় দায়িত্ববান হওয়ারও পরামর্শ দেন তিনি। যত তাড়াতাড়ি যে অবশিষ্ট গ্যাস যেগুলো আছে সেই গ্যাসগুলোকে বের করে নিয়ে আসা, যদি আমি তাড়াতাড়ি গ্যাসগুলোকে বের করে নিয়ে আসতে পারি তাহলে এই লিকেজ যেগুলো হচ্ছে সেগুলো ব্রিস্ট হয়ে যাওয়া এলাকায় যেভাবে গ্যাসগুলো বেরোচ্ছে সেভাবে বেরোতে পারবে না। এই বিশেষজ্ঞের মতে সরকারের আন্তরিকতা থাকলেও বিদেশি কোম্পানির সাথে চুক্তির কারণে দেশ রয়েছে গ্যাস সংকটে। তবে দ্রুত নতুন কূপ খনন করে দেশের গ্যাস সংকট মোকাবেলা এখনই সম্ভব বলেও মনে করেন তিনি। দেশ এবং দেশের এবং জনগণের স্বার্থে যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এইসব দুর্ঘটনা কবলিত গ্যাস ক্ষেত্রগুলোতে নতুন কূপ খনন করা প্রয়োজন। মাহাথির ফারুকী, 21 টেলিভিশন, সিলেট। কর অবকাশ সুবিধা 2013 সাল পর্যন্ত অব্যাহত রাখার ঘোষণা দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রোববার রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির সভায় এ ঘোষণা দেন তিনি। ব্যাংক ঋণের সুদের হার ব্যবসায়ীদেরকে নিয়ন্ত্রণের আহ্বান জানান তিনি। সভায় শীর্ষ ব্যবসায়ী নেতারা তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। অর্থমন্ত্রী বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে সামষ্টিক অর্থনীতি নিয়ন্ত্রণে সচেষ্ট সরকার। আপনারা হলেন আসল ক্ষমতাশালী, আপনারা ব্যবহার করেন সুদ এবং আপনাদের বেশিরভাগই নানাভাবে ব্যাংকের মালিক আছেন, সুতরাং আপনাদের কাছে আপনারাই এটা স্থির করা উচিত, আমাদের উপর এটার উপর জনতা নির্ভর করা উচিত হবে না। আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলার অধিকতর তদন্তের জন্য ফের 45 দিন সময় বাড়িয়েছে আদালত। দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ এ কে এম শামসুল ইসলামের আদালতে শুনানি শেষে 29 জুন তদন্ত রিপোর্ট জমা দেওয়ার আদেশ দেওয়া হয়। এর আগে 12 মে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি চট্টগ্রাম অঞ্চলের এএসপি মোহাম্মদ মনিরুজ্জামান 60 দিন সময় বাড়ানোর আবেদন পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে আদালতে জমা দেন। গত 30 মার্চ আদালত 45 দিন সময় বাড়ায়, আজ সে সময় শেষ হয়েছে। এবার পিপলস লিজিং বাণিজ্য সংবাদ। ২০১০ সালে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড বিডিবিএল 64 কোটি 45 লাখ টাকা কর পরবর্তী মুনাফা করেছে। একই সময়ে ব্যাংকটির 170 কোটি টাকার ঋণ আদায় করে। রোববার ব্যাংকটির প্রধান কার্যালয়ে প্রথম বার্ষিক সাধারণ সভায় এসব তথ্য দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান নাজিম আহমদ চৌধুরী। এ সময় বিডিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ডক্টর জিল্লুর রহমান সহ পরিচালনা পর্ষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের অলঙ্কার মোড়ে মায়ওয়ান ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজের 40তম শোরুমের উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমিন খান শোরুমটির উদ্বোধন করেন। পরে এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় মায়ওয়ানের এজিএম আশরাফুজ্জামান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। হোটেল সেবিকাকে যৌন হয়রানির অভিযোগে আটক আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ প্রধান ডোমিনিক স্ট্রাউস কানের বিরুদ্ধে 3টি অভিযোগ আনা হয়েছে। নিউ ইয়র্ক পুলিশ তার বিরুদ্ধে এসব অভিযোগের ভিত্তিতে চার্জ গঠন করেছে। নিউ ইয়র্ক বিমানবন্দর কর্তৃপক্ষের মুখপাত্র পল জে ব্রাউন জানান পুলিশ এখন তাকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে। ওই হোটেলে কর্মরত 32 বছর বয়সী এক নারীর অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। টাইমস স্কোয়ারে সোফিটেল হোটেলে অবস্থানের সময় স্ট্রাউস ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে, তারপর তাকে একটি কক্ষে আটকে রেখে যৌন নির্যাতনের চেষ্টা করে। রোববার এয়ার ফ্রান্সের একটি বিমানে প্যারিস যাওয়ার আগে জন এফ কেনেডি বিমান বন্দর থেকে স্ট্রাসকে আটক করা হয়।
খেলার খবর ফুটবল। গ্রামীণফোন বাংলাদেশ লীগে আরামবাগকে 2-0 গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই জয়ে 15 খেলায় শেখ জামালের সংগ্রহ 34 পয়েন্ট। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আরামবাগকে প্রথম থেকে চাপে রাখে শেখ জামাল। খেলার 41 মিনিটে ওয়ালির পাস থেকে জোরালো শটে প্রথম গোল করেন ইমানুয়েল। এরপর খেলার 77 মিনিটে আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। শেষ করছি রাত 9:21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এরশাদের সামরিক শাসন অবৈধ, আপিল বিভাগের রায়, স্বাগত জানালেন এরশাদ, রায় কার্যকর করা উচিত বললেন সুরঞ্জিৎ। দায়িত্ব নিয়ে এসিসির নয়া চেয়ারম্যান ডক্টর খায়রুল বললেন পুঁজিবাজারের স্থিতিশীলতা আনা প্রধান দায়িত্ব। সরকারের সিদ্ধান্তের আগে বাস ভাড়া বাড়ানো অযৌক্তিক, অস্থিতিশীলতা তৈরির চেষ্টা বললেন যোগাযোগ মন্ত্রী। দর্শক, একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে আর লগ ইন করুন www.ekushe-tv.com এই ওয়েবসাইটে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 11:00 দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।